গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে গুরুকুল আপনাদের জন্য নিয়ে এসেছে এই অনন্য আয়োজন। এখানে সাম্প্রতিক সময়ে অর্থাৎ গত এক সপ্তাহে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়, যেগুলো আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে, এরকম বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করব। যেহেতু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিষয়গুলো অতি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে এবং সাধারণ জ্ঞান হিসেবে এগুলো প্রায় সময় পরীক্ষায় এসে থাকে, তাই আমাদেরকে সব সময় আপ টু ডেট থাকা প্রয়োজন। সেই বিষয়টি মাথায় রেখেই গুরুকুল এই ধরনের আয়োজন নিয়ে এসেছে। আজকের আলোচনায় আপনাদের সাথে থাকব আমি আসিফ রহমান। আজকে আমরা মূলত গত এক সপ্তাহে বিশ্বে বিভিন্ন স্থানে এবং বাংলাদেশে ঘটে যাওয়া যে বিষয়গুলো আমাদের সাধারণ জ্ঞান হিসেবে কাজে লাগতে পারে সেগুলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। কথা না বাড়িয়ে সরাসরি আমরা আলোচনায় চলে যাই। প্রথমেই আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। অর্থাৎ আমরা বুঝতে পারছি সাম্প্রতিক সময়ে যেই বিষয়টি বা যেই দেশটি সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে, যেই বিষয়কে নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে, সেটি হচ্ছে শ্রীলঙ্কার বর্তমান রাজনীতি। শ্রীলঙ্কার রাজনীতির বর্তমান অবস্থা যদি আমরা দেখি, কিছু সময় আগেই শ্রীলঙ্কার যে প্রেসিডেন্ট রয়েছিলেন অর্থাৎ গোতাবায়া রাজাপাকসে, তিনি কিন্তু বলেছিলেন যে চলতি সপ্তাহেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দ্বীপ রাষ্ট্রটিতে প্রাণঘাতী সহিংসতার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রিত্ব থেকে তার বড় ভাই মাহিন্দ্রা রাজাপাক্ষের পদত্যাগের পর তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ এটি পর্যন্ত আমরা জানি যে মাহিন্দ্রা রাজাপাক্ষে তিনি প্রধানমন্ত্রিত্ব যেটি ছিল তার সেটি থেকে তিনি পদত্যাগ করেছেন, কারণ মানুষের বিক্ষোভ আসলে আর সামলে নেওয়া কোনোভাবেই তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। এই শ্রীলঙ্কার বর্তমান যে অবস্থা তাতে কিন্তু বিক্ষোভের মুখে তাদেরকে পদত্যাগ করতে হয়েছে। এই জিনিসটি এখানে আলোচনায় আমরা নিয়ে এসেছি, কিন্তু বর্তমান অবস্থাটা কি? বর্তমান অবস্থা হচ্ছে শ্রীলঙ্কার যারা মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তাদেরকে আসলে দেশ থেকে পালানোর একটি অবস্থা তৈরি হয়েছে এবং জনরোষ কিন্তু অনেক পরিমাণে বেড়ে গিয়েছে। আমরা জানি শ্রীলঙ্কার এই ঘটনাগুলো ঘটার পেছনে কি কারণ রয়েছে। শ্রীলঙ্কায় বর্তমান সময়ে একটি আর্থিক কিন্তু দুরাবস্থা যাচ্ছে এবং অর্থ সংকটে কিন্তু শ্রীলঙ্কা নানা ধরনের সমস্যা ফেস করছিল। আমরা প্রথমে দেখতে পাচ্ছিলাম যে এখানে জ্বালানির জন্য তাদের এনাফ টাকা নেই, ফলে বিদ্যুৎ কিন্তু সরবরাহ করা যাচ্ছিল না, জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছে। একটা পর্যায়ে আমরা দেখলাম যে শ্রীলঙ্কা তাদেরকে দেউলিয়া ঘোষণা করেছে এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে মানুষজনের কাছে আসলে এই বর্তমান সময়ে দাঁড়িয়ে ঔষধ কেনার মতো কিংবা হচ্ছে এই সময়ে দাঁড়িয়ে তাদের কাছে খাবার কেনার মতো টাকা নেই, ফলে কিন্তু মানুষ জনরোষে ফুলে ফেঁপে উঠেছে। জনরোষ সৃষ্টি হওয়ার ফলে মানুষ কিন্তু এই যে মাহিন্দ্রা রাজাপাকসে এবং হচ্ছে তার ছোট ভাই গোতাবায়া রাজাপাকসে, এই যে রাজাপাকসে পরিবার, তাদের কিন্তু এক ধরনের পদত্যাগ তারা চাইলো এবং একটা অহিংস আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু এই জিনিসটি আগাচ্ছিল। কিন্তু ফলশ্রুতিতে দেখা গেল একটা সময় এই রাজাপাকসে সরকার তারা কিন্তু মানুষের উপরে বিভিন্ন মিছিল মিটিং আন্দোলনে তারা কিন্তু জনগণের উপর বিভিন্নভাবে আক্রমণ করেছে, ফলে এই যে একটা অহিংস আন্দোলন ছিল সেই অহিংস আন্দোলন কিন্তু সহিংস আন্দোলনের রূপ নেয় এবং এর পরিণতি হিসেবে আমরা দেখেছি গতকালকের যদি ঘটনা আমরা চিন্তা করি তাহলে আমরা দেখব যে এই মাহিন্দ্রা রাজাপাকসে তিনি কিন্তু তার পরিবার নিয়ে পালানোর চেষ্টা করছিলেন হেলিকপ্টারে, কিন্তু জনগণ সেখানেও তাদেরকে ধাওয়া করেছে এবং তাদের পালানোর পথটি কিন্তু আটকে দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ এই যে বিভিন্ন দুর্নীতি এবং এই দুর্নীতির ফলে আর্থিক সংকট, ঋণের বোঝার ফলে আর্থিক সংকট, এটি কিন্তু শ্রীলঙ্কাকে এক ধরনের অনিশ্চয়তার দিকে কিন্তু সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর পরবর্তীতে এই প্রেক্ষাপটে যদি আমরা একটু দেখি, এখানে আরেকটি ঘটনা ঘটেছে যে অনেকেই ধারণা করছেন যে শ্রীলঙ্কার এই সুযোগটিকে কাজে লাগিয়ে শ্রীলঙ্কায় কিন্তু সেনা পাঠানোর কথা চিন্তা করছে ভারত। কিন্তু আমরা যদি এই জিনিসটিকে আরেকটু গভীরভাবে দেখি, বুধবার শ্রীলঙ্কাস্থ ভারতের হাই কমিশন থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয় ভারত তার সেনাদের শ্রীলঙ্কায় পাঠাচ্ছে, এটি অনুমান নির্ভর খবর, এই খবর সম্পূর্ণ নাকচ করেছে হাই কমিশন। অর্থাৎ শ্রীলঙ্কা কিন্তু এখানে ভারতকে এক ধরনের দোষারোপ করার চেষ্টা করেছে। আমরা জানি যে শ্রীলঙ্কার বিভিন্ন রাজনৈতিক সমীকরণে ভারত এবং চায়না
অর্থাৎ ভারত এবং চীন, এই দুইটার দেশের কিন্তু বিভিন্ন প্রভাব থাকে। অনেকে শ্রীলঙ্কার অনেকগুলো রাজনৈতিক দল তারা কিন্তু ভারতপন্থী, আবার কিছু আছে তারা হচ্ছে চায়নাপন্থী। তো সেই ক্ষেত্রে এইখানে এক ধরনের কথা বলা হচ্ছিল 11ই মে, আমরা দেখলাম যে এই জিনিসটি বলা হচ্ছে শ্রীলঙ্কার পক্ষ থেকে যে ভারত তার সেনাবাহিনী কিন্তু শ্রীলঙ্কাকে পাঠাচ্ছে এবং পরিস্থিতিকে আরো উস্কে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই জিনিসটিকে খুব সচরাচর যেটা হয় এই জিনিসটিকে নাকচ করে দিয়েছে ভারত, কারণ ভারত বলছে যে তার আসলে এখানে তেমন কোনো স্বার্থ নেই, যেই স্বার্থের কারণে সে আসলে গোপনে এখানে সেনা পাঠাবে। এবং এক ধরনের কিন্তু এখানে কথা চালাচালির একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, উভয় পক্ষ থেকে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে, একজন আরেকজনকে দোষারোপ করার একটি প্রবণতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যদি এশিয়ার এই পার্সপেক্টিভ বা প্রেক্ষাপট চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো শ্রীলঙ্কার বর্তমান যে অবস্থা এটি কিন্তু এশিয়ার রাজনীতিকে অনেক বেশি প্রভাবিত করছে। এরপরে যদি আমরা একটু দেখি যে বিশ্বে সাধারণ জ্ঞানের মতো কি জিনিসগুলো ঘটে গেছে যেটা আসতে পারে, একটা গুরুত্বপূর্ণ রেকর্ড কিন্তু আমরা লক্ষ্য করব। 26 বার এভারেস্ট জয় করে রেকর্ড কামি রিতা শেরপার। আমরা জানি শেরপা একটা জনগোষ্ঠীর নাম, এরা নেপালে থাকে এবং এই শেরপা জনগোষ্ঠীর কাজ হচ্ছে তারা বিভিন্ন পর্বত আরোহণ করে এবং এই পর্বত আরোহণ তাদের এক ধরনের নেশার মতো আমরা বলতে পারি। তো দেখা গেল এরকম একজন শেরপা যার নাম হচ্ছে কামি রিতা, সেই কামি রিতা শেরপা তিনি 26 বার এভারেস্ট জয় করেছেন, অর্থাৎ এভারেস্টের চূড়ায় 26 বার ওঠার তিনি কিন্তু এই যে সাফল্য এটি অর্জন করেছেন এবং এটি কিন্তু একটি বিশ্ব রেকর্ড। এর আগেও এই রেকর্ডটি তার অধীনেই ছিল, তিনি এর আগে 25 বার উঠেছিলেন, এটাও একটা রেকর্ড ছিল, এবার তিনি নিজের রেকর্ড নিজেই ভাঙলেন। আমরা একটু দেখে নেই, 26 বার এভারেস্ট জয় করে রেকর্ড ভেঙেছেন নেপালি শেরপা কামি রিতা। স্থানীয় সময় রোববার অর্থাৎ 8 মে দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। এই জায়গা থেকে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি, বিভিন্ন দেশের বার্তা সংস্থা এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ AFP, রয়টার্স, এরা কোন দেশের বার্তা সংস্থা, ডয়চে ভেলে, এরা কোন দেশের বার্তা সংস্থা, এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় আসে। আপনারা এই বার্তা সংস্থাগুলো সম্পর্কেও একটু জেনে রাখার চেষ্টা করবেন। এর মধ্য দিয়ে গেল বছর করা নিজের রেকর্ড নিজেই ভাঙলেন 52 বছর বয়সী এই নেপালি শেরপা। অর্থাৎ এই যে রেকর্ডটি তিনি ভাঙলেন এটি কিন্তু তার অধীনেই ছিল, নিজের রেকর্ডটিকে তিনি নিজে ভেঙে বর্তমানে কিন্তু বৈশ্বিক একটি আলোচনার মধ্যে তিনি চলে এসেছেন এবং এইটি কিন্তু প্রশ্নে আসার মতো একটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান হিসেবে আমরা ধরতে পারি, কারণ এই ধরনের ঘটনা কিন্তু পৃথিবীতে বিরল, তাই এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। এবার যদি আমরা একটু তথ্য ও প্রযুক্তির দিকে যাই তাহলে আমরা দেখব টুইটার কিনলেন ইলন মাস্ক। আমরা এখানে দেখতে পাচ্ছি ইলন মাস্কের ছবি। ইলন মাস্ককে প্রায়ই আমরা দেখতে পাই, তিনি সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন, কারণ হচ্ছেন তিনি বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। তো এই ধনী মানুষ ইলন মাস্ক তিনি $4,400 কোটি মার্কিন ডলারের বিনিময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিন্তু তিনি কিনে নিয়েছেন এবং বেশ কিছুদিন কথা চালাচালির পর গত সোমবার এই মানে টুইটারের এই বৈঠক থেকে একটা সিদ্ধান্ত এসেছে এবং এই সিদ্ধান্ত কিন্তু অনেক দিন ধরেই চলছিল, কথা হচ্ছিল, টুইটার বারবার বলছিল যে তারা নিজেদেরকে বিক্রি করবে না, কিন্তু অনেক কথা হওয়ার পরে একটা সময় আমরা দেখলাম যে কঠোর সমালোচনা হওয়ার পরেও 13 দিনের মাথায় এই যে টুইটার যে বোর্ড ছিল তারা প্রথমে বলেছিল তারা বিক্রি করবে না, কিন্তু 13 দিনের মাথায় তারা এসে ইলন মাস্কের কাছে এই প্রতিষ্ঠানটিকে বিক্রি করে দেয়। অর্থাৎ বর্তমানে টুইটারের মালিক কিন্তু ইলন মাস্ক। এর পাশাপাশি আমরা একটু জেনে রাখি যে ইলন মাস্কের অন্যান্য কি কি সংস্থা রয়েছে। মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স, এটি কিন্তু ইলন মাস্কের সংস্থা। তাছাড়া আমরা এক ধরনের গাড়ির কোম্পানির কথা বলতে পারি, যে ব্যাটারি চালিত গাড়িতে যারা পায়োনিয়ার ছিল সেই টেসলা কোম্পানিও কিন্তু ইলন মাস্কের কোম্পানি। সো এই জিনিসগুলো কিন্তু আমরা মাথায় রাখতে পারি, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসে সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন হয়ে যেতে পারে। এবার আমরা দেখি ভারতে খুব সম্প্রতি সময়ে এই ব্রিটিশ শাসনামলের একটি আইন কিন্তু স্থগিত করা হয়েছে। আমরা এটাকে একটু দেখে নিই, ঔপনিবেশিক আমলের একটি বিতর্কিত রাষ্ট্রদ্রোহ আইন স্থগিত করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এইটার এগেনস্টে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা দেখেছি ব্রিটিশদের সময় বিভিন্ন আইন করা হয়েছে
এই অঞ্চলের মানুষকে দমিয়ে রাখার জন্য, সেক্ষেত্রে ভিন্নমত দমনের জন্য এক ধরনের রাষ্ট্রদ্রোহ আইন কিন্তু তখন তৈরি করা হয়েছিল। তো সেই আইনটি এখন পর্যন্ত চলে আসছিল, বর্তমান সময়ে এসে দেখা গেল ভারত যখন মানুষের অধিকার নিয়ে আরো বেশি সোচ্চার হয়ে উঠছে, তখন কিন্তু এই ধরনের আইনগুলোকে আস্তে আস্তে স্থগিত করার এক ধরনের প্রয়াস আমরা কিন্তু সেখানে দেখতে পাই। এবার একটি গুরুত্বপূর্ণ এবং মজার তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, একটি কুকুরের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এই কুকুরটি কিন্তু যেন তেন সাধারণ কুকুর নয়, এই কুকুরটি একটি প্রেসিডেন্সিয়াল মেডেল পাওয়া কুকুর। অর্থাৎ আমরা বলতে পারি তার মধ্যে কিন্তু এক ধরনের দেশপ্রেমের প্রকাশ দেখা পাওয়া গেছে এবং এইটার কারণেই কিন্তু তাকে প্রেসিডেন্সিয়াল মেডেল দেওয়া হলো। এই বিষয়টি আমরা একটু জেনে নেই। আমরা জানি যে এই ধরনের কুকুর যারা হচ্ছে বোমা শনাক্ত করে তাদেরকে সাধারণত বলা হয় বম্ব স্নিফিং ডগ। এরা গন্ধ শুকে বা হচ্ছে নিজেদের যে ধরনের এক ধরনের বিশেষ ক্ষমতা আছে, এই ক্ষমতা ব্যবহার করে তারা কিন্তু বোমা, তারপর বিভিন্ন অবৈধ জিনিস এগুলো খুঁজে বের করতে পারে। তো এরকমই একটি কুকুর যার নাম হচ্ছে প্যাট্রন। আমরা জানি প্যাট্রন শব্দের অর্থ কি, প্যাট্রন শব্দের অর্থ কিন্তু অনেকটা ওই যে দেশপ্রেমের কাছাকাছি। তো এইরকমই একটি কুকুর, সে প্যাট্রন, এই প্যাট্রন নামের কুকুরটা সে ইউক্রেনে রাশিয়া যেই ধরনের বোমগুলো ছেড়েছিল, মানে রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে গিয়ে শত শত বোম কিন্তু ফেলেছে, তার মধ্যে অনেকগুলো বোমা রয়ে গেছে যেগুলো আসলে বিস্ফোরণ হয়নি, অবিস্ফোরিত অবস্থায়। এইরকম অনেকগুলো বোমা, অবিস্ফোরিত বোমা সে কিন্তু খুঁজে বের করেছে এবং সেই বোমাগুলো নিষ্ক্রিয় করতে সে সহায়তা করেছে। এর ফলে দেখা গেল যে অনেক মানুষ কিন্তু বিভিন্ন ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে গেছে এবং দেশের কিন্তু এক ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে কিন্তু দেশ রক্ষা পেয়েছে। এই কারণে যেহেতু সে অনেকগুলো জীবন বাঁচিয়েছে, অনেক ক্ষয়ক্ষতির হাত থেকে মানুষকে বাঁচিয়ে দিয়েছে, এই কারণে এই প্যাট্রন যে কুকুরটি রয়েছে তাকে একটি দেশপ্রেমিক হিসেবে তাকে একটি মেডেল দেওয়া হলো, একটি প্রেসিডেন্সিয়াল মেডেল সে পেল এবং পৃথিবীর ইতিহাসের মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসেবে এটিকে আমরা দেখতে পারি। তো এই যে প্রেসিডেন্সিয়াল মেডেল পেল একটি কুকুর, সেই কুকুরটির নাম হচ্ছে প্যাট্রন, এটাও আমরা জেনে রাখতে পারি। খুবই মজাদার তথ্য, কিন্তু একই সাথে আবার গুরুত্বপূর্ণ হয়েও উঠতে পারে। এরপরে যদি আমরা দেখি, আমরা বর্তমানে কোভিড পরিস্থিতি থেকে একটু উত্তরণের চেষ্টা করছি, কিন্তু এই সময় এসে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে চায়নার অবস্থা কিন্তু আবার অবনতি হয়েছে। চায়নাতে কোভিড পরিস্থিতির অবস্থা দিন দিন কিন্তু আবার অবনতি হচ্ছে এবং এর কারণে চায়নায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গা ধরে ধরে কিন্তু আবার লকডাউন দেওয়া হচ্ছে। এখন এগুলোর প্রভাব কোথায় পড়ছে? আমরা দেখতে পাচ্ছি এশিয়ান গেমস কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে। বর্তমানে এই বছর এশিয়ান গেমসের 19তম আসর হওয়ার কথা ছিল, এটা চায়নাতে হওয়ার কথা। এখন যেহেতু চায়নায় আবার কোভিড পরিস্থিতি বাড়ছে, এ কারণে অনির্দিষ্টকালের জন্য কিন্তু এই এশিয়ান গেমসের 19তম আসর এটিকে কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে। এই জিনিসটি গত শুক্রবারে এশিয়া অলিম্পিক কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয় এবং এর ফলে আমরা আসলে বলতে পারছি না যে নেক্সট এশিয়ান যে গেমসটি সেটি আসলে কবে হবে, এটি কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না। আবার একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে চায়নার বর্তমান যে অবস্থা এটি দিন দিন কিন্তু অবনতি হচ্ছে। এর ফলে এটা কিন্তু বিশ্ববাসীর জন্য এক ধরনের হুমকির কারণ হয়ে উঠতে পারে যে কোভিড পরিস্থিতি আবার আসলে এই জিনিসটি কোন দিকে এগোচ্ছে, এটা কিন্তু বিশ্ববাসীর কপালে একটি চিন্তার ভাঁজ এনে দিতে পারে। এ পর্যায়ে আমরা যদি দেশের দিকে তাকাই তাহলে আমরা খুবই আনন্দের একটি সংবাদ দেখতে পাবো। আমাদের বর্তমানে যে মাথাপিছু আয় এটি বেড়ে হয়ে গেছে $2,824। ধারণা করা হচ্ছে এই যে জুলাই থেকে যে অর্থবছর আমরা শুরু করব, সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের যেই মাথাপিছু আয় এটি কিন্তু বৃদ্ধি পাবে। আমরা একটু পড়ে দেখি বিষয়গুলো। জুলাই থেকে মার্চে অর্থবছরের 9 মাসে সাময়িক হিসেবে দেশের জিডিপি প্রবৃদ্ধি 7.25%। এ সময় মাথাপিছু আয় দাঁড়িয়েছে $2,824। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে আমাদের মাথাপিছু আয় কিন্তু প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমান সময়ে এসে এটা $2,824 দাঁড়িয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এই তথ্য জানান। অর্থাৎ এই যে গত 9 মাসে আমাদের মাথাপিছু আয় বেড়েছে বহুগুণে, সেই জিনিসটি কিন্তু আমরা জানতে পারলাম। এখন এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদেরকে ধরিয়ে দিতে চাই, এই যে একনেকের সভাপতিকে, এই জিনিসটি কিন্তু বারবার প্রশ্নে এসে থাকে, বিভিন্ন জায়গায় আসে যে একনেকের সভাপতির দায়িত্ব পালন করেন কে। সেক্ষেত্রে একনেক সভার দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী নিজে, এটি আমরা মনে রাখতে পারি। এবং
এর ফলে কিন্তু আমরা আরেকটি জিনিস জেনে গেলাম যে বর্তমানে বাংলাদেশে প্রতিটি মানুষের মাথা পিছু আয় $2,824। এটি একটি নতুন তথ্য। এই জিনিসটি আমাদের পরীক্ষায় সাম্প্রতিক হিসেবে কিন্তু চলে আসতে পারে। আজকের আলোচনাটি আমরা মোটামুটি গত এক সপ্তাহে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে সাজানোর চেষ্টা করেছি। আলোচনাটি এই পর্যন্তই। খুব বেশি বিস্তারিত আমরা আলোচনা করিনি, সংক্ষিপ্তভাবে প্রত্যেকটি জিনিস আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে পড়লে সাধারণ জ্ঞান সাম্প্রতিকে আপনারা আরো বেশি ভালো করতে পারেন। যদি আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো ধরনের কোনো প্রশ্ন যদি আপনাদের কাছে থেকে থাকে, অবশ্যই সেটি আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি মনে হয় যে এই আলোচনাটি আপনাদের কোনো উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব এবং পরিচিত যারা আছেন তাদের মধ্যে আলোচনাটি শেয়ার করে ছড়িয়ে দেবেন। এতক্ষণ ধরে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।